আসসালামু আলাইকুম সকলকে, আশা করি ছাত্র সকলে অনেক অনেক ভালো আছে। আজকে আমি একটা বিষয় আপনাদের দেখাতে চাই, সেটি হচ্ছে একটা ডায়েরির বিষয় এবং ডায়েরিটা কিভাবে আপনি সুন্দর করতে পারবেন সেই বিষয়টা। তার আগে আমি আমার একজন ফ্রেন্ডকে ডেকে নিয়েছি। হ্যাঁ, এই যে রায়হান, ওর নাম দুজনই রায়হান, ডায়েরি লেখে। এটা মানে অনেক ভালো একটা অভ্যাস বলতে পারেন ডায়েরি লেখা। কিন্তু শুধু ডায়েরি লেখায় ও থেমে নেই, ও আছে কি দেখুন একটু। মানে ডায়েরির ভিতরে এখানে একটা কালার, এখানে একটা কালার, এই যে কতগুলো কলম রেখেছে, এই যে দেখুন লাল, তারপর এখানে কালো রেখেছে, নীল রেখেছে, সবুজ রেখেছে। আচ্ছা, এইগুলো রাখার কারণ কি? এগুলো দিয়ে মানে মিশ্রণ কালার পাবে, এক একটা লেখলে ডায়েরি সৌন্দর্য বাড়ে, সৌন্দর্য বাড়ে। আসলে এইগুলো তো নিজের জন্য, তাহলে নিজের জন্য একজন একজন লিখেছো এখানে, নিজের জন্য লেখা কি সৌন্দর্য দরকার আছে? নিজের কি লেখবে? নিজের মনের প্রাক মেটানোর জন্য নিজের নিজের মনের লিখে আর কি। আচ্ছা দেখুন, তাহলে নিজের খুশির জন্য রায়হান আর কি বলে ডায়েরিতে বিভিন্ন কালার অ্যাড করেছে, তাহলে আমরা কেন না, আমরাও বিভিন্ন স্থানে নিজের মানে কি বলে নিজের মনের খোরাকটা মিলানোর জন্য নিজের জন্য কিছু করতে পারি, তাই না? অবশ্যই। আচ্ছা, সবাই ভালো থাকুন, এই বিষয়টাই আর কি শেয়ার করলাম আপনাদের মাঝে। টাটা।